नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি। সাবধান হয়ে যান, আপনার বাড়িতেই আছে বিশ্বাসঘাতক, বড় ভয়ঙ্কর হাগা ধানবে। তৈরি হন, এবার আপনার সময় আসছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে সজাগ করে দেব, তাদের জানাবো আপনি হয়তো শত্রুকে দূর দূরান্তে ভাবছেন, কিন্তু না, আপনার বাড়িতেই আছে সেই বিশ্বাসঘাতক। সে মুখোশ পড়ে আছে, সে তার মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে তার শয়তানি মুখখানা। আপনি সাবধান হয়ে যান, সে যে কোনো মুহূর্তে বড় ভয়ঙ্কর আঘাত আনতে পারে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। তুলা রাশি বহু দুঃসময়ের মধ্যে দিয়ে আজ তারা নানাভাবে উন্নতির মুখ দেখতে চলেছে, কিন্তু এরই মাঝে এখনো শনি ধাইয়া চলছে। শনি তাদের পদে পদে নানাভাবে পদাঘাত করছে। শনির পদাঘাতে তুলা রাশি আজ অসহায়, আজ প্রধানত আজ তারা কোনোভাবেই জীবনকে আর ভাবতে পারছে না। রোগ ভোগে ছেয়ে গেছে, দিনার জ্বালায় অস্থির, কারোর বা স্বজনহানি হয়েছে। যেই তুলা রাশিদের আমি এই ভিডিওয় সাবধান করে দেব, বাড়ির আশেপাশেই তাদের শয়তান রয়েছে, সেই বিশ্বাসঘাতক মানুষ যে আপনার মুখের সামনে এক কথা বলছে, পেছনে কিন্তু আপনার পেছনে বাঁস দিচ্ছে। সে মুখের সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু আপনার পেছনে ছুরি মারছে। সে মানুষকে আপনি চিনে নিন, সে মানুষকে আমি এই ভিডিওয় বলে দেবো। আপনি যদি তুলা রাশি হন, আপনি অবশ্যই সাবধান হয়ে যান বন্ধু এই মানুষগুলোর থেকে, নাহলে আগামী দিনে নাহলে আপনাকে পস্তাতে হবে। আসুন এবার দেখে নিই কোন মানুষগুলি। আমি যে নামের মানুষের কথা বলবো, সেই নামের মানুষ তুলা রাশি আপনার বাড়ির আশেপাশেই আছে, সেই বিশ্বাসঘাতক মানুষ যে ব্যাক সাইড থেকে ছুরি মারছে আপনার ওপর। আপনি বুঝে উঠতেই পাচ্ছেন না, জীবন আপনার ক্রমশ অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আসুন এবার আমি নামের প্রথম অক্ষর বলে দিই। নামের প্রথম অক্ষর যে নামের মানুষের নাম বলবো আমি, সেই নামের মানুষ যদি আপনার বাড়িতে থাকে, আপনার বাড়ির আশেপাশে থাকে, আপনি সেই নামের মানুষদের সখ্য ত্যাগ করুন। তাদেরকে আপনি কোনোভাবে আর ইজবের মধ্যে রাখবেন না, তারা আপনার আর মিত্র হতে পারবে না, তারা আপনার শত্রু, তারা আপনার শত্রু। প্রথম যে নামের কথা বলবো সেটি হচ্ছে এল, এল এল ল, এল নামের মানুষ, ল নামের মানুষ আছে যারা, তারা আপনার শত্রু, তারা আপনার মুখের কাছে মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু পেছনে আপনার ছুরি গেছে। আপনি সজাগ হয়ে যান। নারী বা পুরুষ যেই হোক, এল বাংলায় ল। এবং আরও একটা নামের মানুষের কথা বলবো, সেই নামের মানুষ আপনার জীবনকে সরকার করে দিচ্ছে, আপনাকে নানাভাবে দুর্গতির মধ্যে ফেলে দিচ্ছে। সে নাম হচ্ছে এন, দন্তে ন বা এন, এন বা দন্তে ন নামের মানুষ, এল বা ল নামের মানুষ। এই নামের নারী পুরুষ এবং তাদের আকৃতি অবশ্যই দীর্ঘকায় নয়, তারা মাঝারি আকৃতির, মাঝারি গড়ন, শ্যাম বর্ণ নারী পুরুষ। এরাই আপনার সবচেয়ে বড় শত্রু। এই মানুষগুলিকে আপনি চিনে নিন, এরা আপনার বাড়ির আশেপাশেই আছে, বাড়ির আশেপাশে থেকেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আপনি যেহেতু তুলা রাশি, আপনি মানুষ চিনতে পারেন অতি সহজে। আপনি যদি তুলা রাশি, আপনাকে ভগবান শিব শঙ্কর শক্তি দিয়েছেন মানবতার সেই গুরু থেকে গুহ্যতর
আবেগকে চিনতে। তাই আপনি তুলা রাশি হয়ে তবু এই মানুষগুলোকে চিনতে পারছেন না, কারণ এরা তো মুখোশ পরে আছে, মুখোশের আড়ালে কাউকে আপনি চিনবেনটা কি করে। তাই আমার অনুরোধ, এই ভিডিও দেখার পাশাপাশি আমি যে ধরনের মানুষের কথা বললাম সেই মানুষদের থেকে দূরে থাকুন। এবং মনে রাখবেন, আপনি কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের শুভ সফলতার কথা কারোর সামনে ফেস করবেন না। আপনি কোনো ধরনের উন্নতির কথা কারোর সামনে ফেস করলে এই সমস্ত মানুষের কানে গেলে এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করে আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাবে, আপনি দুর্গতির মধ্যে পড়ে যাবেন। আপনাকে আর উঠে ঘাস খেতে হবে না, আপনি বিছানার মধ্যে লেপটে যাবেন যদি আপনি তুলা রাশি ও তুলা লগ্নের মানুষ হন। এই সমস্ত মানুষ থেকে আপনি দূরে থাকুন, এই সমস্ত মানুষকে আপনি চিনে রাখুন, এই সমস্ত মানুষকে আপনি ঘর থেকে বিতাড়িত করে দিন। এই মানুষগুলো কখনো আপনার শুভ চিন্তা করতে পারে না, এই মানুষগুলোর জন্যেই আপনার এই দুঃসময়, এই মানুষগুলোর জন্যেই আপনার এই দুর্গতি, এই মানুষগুলোর জন্যেই আপনার এত চিন্তা, এই মানুষগুলোর জন্যেই আপনার এত দারিদ্রতা, এই মানুষগুলোর জন্যেই আপনার জীবনে কোনো উন্নতি নেই। দেনা জ্বালায় অস্থির, শরীরের কষ্টে অস্থির, মনে কোনো শান্তি নেই, স্বামী স্ত্রী পারিবারিক অশান্তি লেগেই আছে। সুতরাং এই মানুষগুলো, যে মানুষগুলোর কথা বললাম, ল এবং দন্তের ন, এল এবং এন, এই মানুষগুলোকে আপনি ঘাড় ধরে ঘর থেকে বার করে দিন। এরা বিশ্বাসঘাতক, এরা পেছন থেকে ছুরি মারছে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, তুলা রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসেস করলাম, নমস্কার, ধন্যবাদ।